Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. For admission, contact the number. ঈদের কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাজি বস্ত্রালয় আপনার রূপকে অপরূপ করতে বদ্ধপরিকর। হাজি বস্ত্রালয় এখানে হজ ও ওমরাহ যাত্রার সমস্ত রকম সফর সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে উন্নত মানের কারিগর দ্বারা প্রস্তুত কলিদার পাঞ্জাবিও পাওয়া যায়। তাই আপনার কেনাকাটার একমাত্র ঠিকানা হাজি বস্ত্রালয়। গতকাল রাত থেকেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে মৃত ও আহতদের উদ্ধারের কাজ। কিভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি, তবে বলা হচ্ছে দুটি ট্রেন ছুটে আসছিল পাশাপাশি দুই লাইনে। কয়েক মিনিটের ব্যবধানে লাইনচ্যুত হলো দুটি। এক ট্রেন ধাক্কা খেল আরেকটিতে, সেই ধাক্কার অভিঘাতে একটি ট্রেনের ইঞ্জিন ও কয়েকটি কামরা ছিটকে গিয়ে পড়ল অন্য পাশের লাইনে থাকা একটি মালগাড়ির ওপর। শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ উড়িষ্যার বাহানাগা বাজার স্টেশনের কাছে এইভাবেই ভয়াবহ দুর্ঘটনা ঘটল তিন ট্রেনে। আর তাতে সবচেয়ে বেশি মাশুল দিল শালিমার থেকে চেন্নাই সেন্ট্রালগামী করমণ্ডল এক্সপ্রেস। রেল জানিয়েছে এই দুর্ঘটনায় শুক্রবার মধ্যরাত পর্যন্ত 38 জন মারা গিয়েছেন এবং অন্তত 300-র বেশি যাত্রী আহত হয়েছেন বলে খড়গপুর রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রাজেশ কুমার জানিয়েছেন। যদিও অনেকেরই ধারণা মৃতের সংখ্যা শতাধিক, ফিরে এলো 13 বছর আগেকার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। এদিন দুর্ঘটনায় মৃত ও আহতরা প্রায় সকলেই করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী বলে আশঙ্কা করা হচ্ছে। রেল সূত্রের খবর, অন্য ট্রেনটি অর্থাৎ পাশের লাইনে থাকা হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেসের কোনো যাত্রীর মৃত্যু বা আহত হওয়ার খবর এখনও পর্যন্ত নেই। করমণ্ডল এক্সপ্রেসের দুই চালকই গুরুতর আহত হয়েছেন। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে আকাশপথে বালেশ্বরে যান এবং আহতদের দেখতে যান হাসপাতালে। দক্ষিণ শহরতলির মহেশতলা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বগা নোয়াপাড়ার বাসিন্দা চারজন গতকাল ট্রেন দুর্ঘটনায় আহত হন। এরা সকলেই চেন্নাই হয়ে কেরালায় যাচ্ছিল দর্জির কাজ করার জন্য। বাপি সর্দারের বয়স 35, মঞ্জুর আলম সর্দারের বয়স 18, শেখ পাপ্পু বয়স 26, রমজান মোল্লার বয়স 32। এদের মধ্যে রমজান মোল্লা ও শেখ পাপ্পু গুরুতর আহত বলে পরিবার সূত্রে জানা যাচ্ছে। সাতটার সময় যখন অ্যাক্সিডেন্ট হলো তখন উনি ফোন করেছিল, পড়ে ছিটকে গেছিল, ফোন করে ওদের বার করে আমাকে ফোন করেছিল। আচ্ছা, ওই ট্রেনে যাচ্ছিল কোথায় ওরা? ওরা যাচ্ছিল এতে কেরালায় চেন্নাই কাজে, দর্জির কাজে। দর্জির কাজ করে কি মানে চারজনই? হ্যাঁ চারজনই। মানে আপনার কি আমার স্বামী আমার ছেলেকে নিয়ে যাচ্ছিল? আপনার স্বামী? আপনার স্বামীর নাম কি? বাপি সর্দার। আর ছেলের নাম? মঞ্জুর আলম সর্দার। মঞ্জুর আলম। মানে আপনার ক ছেলে? তিনটে ছেলে একটা মেয়ে। তিন ছেলে একটা মেয়ে, মানে ওরা ওই তাতে কাজের জন্যই ওখানে যাচ্ছে নাকি? হ্যাঁ, ওই এই প্রথম নিয়ে যাচ্ছিল ছেলেটাকে। আচ্ছা। আর ওই 12 এর পরে তো বলছিল তার এখন পরীক্ষা পরীক্ষা হয়ে গেছে আর এখন স্কুলের বই ফই দেয়নি। বাপি সর্দার কি এর আগেও কাজে গেছিল? হ্যাঁ, অনেকবার গেছে। ওখানে কাজ করে তো। তারপরে উনি এসেছিলেন, এসে আবার ছেলেকে নিয়ে যাচ্ছিল। তো এখন অবস্থা কিরকম আছে কি জানতে পারলেন? এখন বলছে বুকে যন্ত্রণা করছে, পিয়ে এখন ট্রিটমেন্ট অত ভালো হচ্ছে না, ওষুধ দিয়েছে বলছে যন্ত্রণা করছে, এখন ওষুধ দিচ্ছে না আমাদের। সংসারের অভাবের জন্য আমার শ্বশুরের একটাই ছেলে, ওটা আমার একটা ছেলে দুটো মেয়ে, সংসারের অভাবের জন্য কাজে যাচ্ছিল কিন্তু ওখানে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পা পুরো দু আটখানা হয়েছে, হাতে দু আটখানা হয়েছে, ভালোভাবে চিকিৎসা হচ্ছে না, যন্ত্রণা ছটকাচ্ছে প্রচুর, আমাকে নিয়ে এসো আমাকে নিয়ে এসো, আমি মরে যাবো ওখানে।
কিন্তু আমাদেরকে যে আবার কেন আর সেরকম পয়সা নেই যে আমরা হয়ে উঠতে পারছি না শুনছি আমি ছোট ছোট বাচ্চারা সব আছে শুনছে পেলে কি করবো আমরা যাব ওখানে সাহায্য নিয়েছি তবু হচ্ছে না ওখানে স্বামীর কাছে কেউ বলবি নেই ওখানে খুব কষ্টের মধ্যে আছে কাঁদছিল প্রচুর কিছু কিছু করবে আমাদের নেই যেহেতু আমার খাটের মতো কেউ নেই কার কাছে আমার হাত চাই হাত পারবো সেরকম মাথার উপরে আমাদের কেউ নেই ভাবনা নাম রমজান তো হঠাৎ ট্রেনে চাপে কালকে সন্ধ্যে ছটার সময় ট্রেন দুর্ঘটনা ঘটে তো আমরা টিভিতে খবর দেখে দৌড়াদৌড়ি করে সব জায়গায় খবর লওয়া দিয়ে করি তাতে কোনো সাথে যোগাযোগ হয় না তো যোগাযোগ না হওয়ার পর ওর দুটো ভাই ওর পরিবার কালকের এখান থেকে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পর ওখানে গিয়ে খুঁজে একটা হসপিটালে পায় তাজগের 10 মিনিট আগে কথা বললাম ওর পা ফ্র্যাকচার হয়েছে বেডে শুয়ে আছে তারপর দুটো ভাই চলে আসছে পরিবারটাকে রেখে আর দুটো ছোটো ছোটো বাচ্চা আছে এখন ঠাকমার বাড়িতে কী করতে যাচ্ছিল ওখানে কেরালা সেলাই কাজ করে করতে যাচ্ছিল এর আগের বারও গেছিলো একবার ফের কালকেরে বেরিয়েছিল কাজের লেগে আপনার কী চাইছেন কী চাচ্ছে যা চোটচাট হয়েছে যাতে সুস্থ হয়ে যায় কি যদি কিছু সাহায্য পেয়ে যায় তাহলে ছেলেগুলোর দিনটা ভালো যাবে দক্ষিণ শহরতলির মহেশতলা পুরসভার ময়নাগড় পালার ইন্ডাস্ট্রির ভেতরের একটি কোম্পানিতে সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত মহেশতলা থানার পুলিশ মুম্বাই থেকে আসা এশিয়ান প্রিন্ট কোম্পানির লোকেদের সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে হোয়াইট সিমেন্ট ও পুট্টি বাজেয়াপ্ত করে ওই কোম্পানির এক ব্যক্তিকে আটক করা হয় ওই কোম্পানিতে এশিয়ান প্রিন্ট ছাড়াও অন্যান্য কোম্পানির নামাঙ্কিত বস্তায় মাল প্যাকিং করা হতো বেআইনিভাবে পুলিশ তদন্ত শুরু করেছে हम मुंबई से आए हुए हैं टॉर डिटेक्टिव प्राइवेट लिमिटेड ऑथराइज बाय एशियन पेंट लिमिटेड और हमारी कंपनी हेड ऑफिस में सूचना थी कि यहाँ किसी कंपनी में पालन इंडस्ट्रियल एरिया में एशियन का डुप्लीकेट पेंट प्राइमर और पुट्टी बना रहे हैं इसी सिलसिले में हमने आके यहाँ पे जानकारी की तो यहाँ पे ऐसा डुप्लीकेटी का काम चल रहा था तो हम जाके SSP सर को मिले उसके बाद DYSP सर को मिले वहाँ से महेशतला IC सर को मिल के वहाँ की टीम के साथ आज रेड किए और यहाँ पे बहुत बड़ी बल्क क्वालिटी में एशियन का पुट्टी और प्राइमर की बाल्टियाँ मिली हैं ये एशियन की पुट्टी का ऐसा डुप्लीकेट भी और ये बाल्टियाँ इस तरीके से यहाँ पे सब बहुत सारी क्वांटिटी में मिला है यहाँ पे क्या डुप्लीकेट माल बनता जी जी ये सारा डुप्लीकेट मटेरियल यहाँ से बहुत सारा पकड़ा गया है और बल्क क्वांटिटी में बना रहे थे जी कोई आदमी पकड़ा है हाँ आदमी पकड़ा गया है जो यहाँ के ऑनर हैं जो मालिक है कंपनी के वो पकड़े गए हैं इसका नाम पता है सरवन ये कंपनी का क्या नाम है न्यू शिवा पेंट इंडस्ट्रीज ये कंपनी का नाम है न्यू शिवा पेंट इंडस्ट्रीज जिसके मालिक है सरवन जो डुप्लीकेसी का काम काफ़ी समय से कर रहे थे कितने दिन से चल रहा था ये सालों से कर रहे हैं जी आप लोग कंप्लेन की वजह से यहाँ आया जी जी सर टॉर डिटेक्टिव प्राइवेट लिमिटेड मुंबई आपका नाम कैलाश तिवारी मेरे साथ हैं मेरे टीम मेंबर महेश आडल শনিবার সকালে মেমারি 1 নম্বর ব্লকের অন্তর্গত আমাদপুর অঞ্চলে কেজা গ্রামে পূর্বপাড়ার বেহুলা নদীর ধারে বিপুল পরিমাণে সরকারি পরিচয়পত্র সহ আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের পাসবুকের জেরক্স পাসপোর্ট ফটো বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদনপত্র উদ্ধার করে গ্রামবাসীরা স্থানীয়দের কাছ থেকে জানা যায় শুক্রবার সকাল থেকেই নদীর ধারে বস্তা ভর্তি কিছু কাগজ গ্রামের মানুষ দেখতে পায় কিন্তু শনিবার সকালে বাচ্চারা সেই সব কাগজ নিয়ে খেলা করছিল বিষয়টি নজরে আসতেই গ্রামে
গ্রামের মানুষ নথিপত্রগুলো দেখতে এলে জানতে পারেন যে এই সব কাগজগুলো সরকারি আবেদনপত্রের জন্য প্রয়োজনীয় নথির জেরক্স কপি। এমনই মেমারি পৌরসভা বাগিলা পঞ্চায়েত আমাতপুর পঞ্চায়েতের ইস্যু করা স্থায়ী সঞ্চয়পত্রের জেরক্স, ভোটার লিস্ট স্ট্যাম্প পেপারের জেরক্স, ব্যাংকের স্টেটমেন্ট পাসবুকের জেরক্স, পাসপোর্ট ফটো, বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদনপত্র দেখা যায়। এ ব্যাপারে গ্রামবাসী ফজল মল্লিক মকবুল মল্লিক বলেন, অনেক গরিব মানুষ আবাস যোজনার ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন, তাদেরও কিছু আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ডের জেরক্স পাওয়া গেছে। তাদের ধারণা, আবাস যোজনার ঘর যাতে না পায় তার জন্য নথি নষ্ট করার জন্য ফেলে দেওয়া হয়েছে। কি ঘটনা ঘটেছে এখানে? এখানে ঘটনা ঘটেছে রাতের অন্ধকারে এই কাগজপত্র নথিপত্র যা গরিব মানুষদের জন্য আবাস যোজনার ঘরের জন্য কাগজ জমা দেওয়া হয়েছিল, আমাদের মেমারি অঞ্চলে আমাতপুর পঞ্চায়েতে মানে বিভিন্ন এলাকার গ্রামেরও কাগজ আছে, সেই ঘরের কাগজ রাতের অন্ধকারে ফেলে দেওয়া হয়েছে। মানে ঘরের দরখাস্ত যা করা হয়েছিল, হ্যাঁ ঘরের দরখাস্ত, গরিব মানুষ মানে কাজ কামাই করে রাত দিন কামাই করে তাদের কাছে যেতে হয়েছে, তারা টাইমে খেতেও পায়নি, মানে যে ইয়ে করবে তাদের কাছে সব রকম মানে ইয়ে করে যেতে হয়েছে। কোথায় ফেলেছে এটা? এটা ফেলা হয়েছে 114 নম্বর ওয়ার্ড। এটি কি আমাতপুর অঞ্চল? আমাতপুর অঞ্চল 114 নম্বর বুথ। কত দেখা যাচ্ছে, কতজন হবে মোটামুটি দরখাস্ত করেছে? মোটামুটি কয়েক হাজার মানে দরখাস্ত এখানে জমা পড়েছিল, সেই দরখাস্ত ওরা ফেলে দিয়েছে। আপনার নাম? আমার নাম মকবুল মল্লিক। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল, সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। নবরঙে সেজে ওঠা আনন্দ অনুষ্ঠানের নতুন ঠিকানা সুহানি ব্যাংকুয়েট। Techno International Batanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. For admission, contact the number show. Institute of Technology, Kolkata. Conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। আসুন আসুন আসুন। নমস্কার। হোমলি পরিবেশ। ওয়ান কফি প্লিজ। বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স, দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাইড ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ। Thank you.